শুরুভাবে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন রেসিপি, সেটা হলো পুঁইশাক দিয়ে সুটকি মাছের চচ্চড়ি। আর সেই রেসিপিটা করে দেখাবে আমার পিসি। তাই সুটকি মাছটা হলো ছোটো ছোটো কুচু চিংড়ি, সেগুলো আর তার সঙ্গে পুঁইশাক আলু বেগুন টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে হবে সুটকি পুঁইশাক আর সুটকি মাছের চচ্চড়ি। চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তাহলে আজকে থাকছে আমার পিসির হাতে পুঁইশাক সুটকি মাছের চচ্চড়ি। এই যে সুটকি মাছগুলো, এগুলো হলো চিংড়ি মাছের সুটকি, ছোট ছোট চিংড়ি মাছ, তারই সুটকি। এগুলো দিয়ে তরকারি হবে। পিসি এখানটায় সবজিগুলোকে কেটে ধুয়ে নিচ্ছে ভালো করে। এই সবজিগুলো দিয়েই আজকে সুটকি মাছের তরকারি হবে। এখানে আলু বেগুন ভালো করে ধুয়ে নিচ্ছে, আর ধুয়ে নিচ্ছে পুঁই শাকগুলো। পিসি কি রান্না হবে বলো এরপর? মশলা লাগবে? সর্ষা বাটা, জিরা, আর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর সর্ষা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। দেখো এখানটা একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জল দিয়ে আমি সুটকি মাছগুলো ধুবো, কারণ সুটকি মাছগুলোর মধ্যে না বালি থাকে প্রচুর, তাই ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। তাই সুটকি মাছগুলোর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার পিসিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। লবণ দিলাম, হলুদ, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, বাস ভালো করে মেখে নিলাম। তরকারিতে কিছুটা সর্ষে বাটা রাখবে, তাই পিসি এখানে শিল নোড়ায় সর্ষেটা বেটে নিল। এরপর এটা ভাজতে হবে নাকি? হ্যাঁ, এরপর ভাজতে হবে। রেডি? হ্যাঁ। কি দিলে? তেল দিলে। এই মাছগুলোকে এখন এই তেলে ভাজতে হবে। হ্যাঁ, বন্ধ করবে অল্প। হ্যাঁ, বন্ধ করছে না, ভালো করে ভাজতে বন্ধটা করেনি। হ্যাঁ, প্রথম প্রথম একটু বন্ধ করছে। চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। বালি নিয়ে বালি আছে না? সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিতে হবে। এরপর কি দিবে? পাঁচ ফোড়ন দেব। এটা পাঁচ ফোড়ন দিলাম। হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে।
লঙ্কা গুঁড়ো তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি না, অল্প একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমরা বেশি ঝাল খেতে পারি না, তাই অল্প লঙ্কা দেওয়া হবে। এরপর সেই সুটকি চিংড়ি সুটকিগুলো, ভেজে রাখা সুটকিগুলো তার মধ্যে দিয়ে দেওয়া হবে। দিয়ে ভালো করে একটু আবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এটা কি? ধনে গুঁড়ো। এটা হলো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিব। এরপর কি দিবে? হ্যাঁ সার দিচ্ছি, আমি দিচ্ছি ধরো। এটা হলো পুঁই শাক, পুঁই শাকটা তার মধ্যে দিয়ে দেওয়া হলো। আলু বেগুন কখন দেওয়া হবে? পরে দেওয়া হবে, একটু পরে দেওয়া হবে, শাকটা একটু হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম একটু, এবার এগুলো দেওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানটায় বেগুন আর আলু, আলু সরু সরু করে কাটা আছে, এগুলো এবার এর মধ্যে দেওয়া হবে। আবার একটু লবণ দেওয়া হবে, লবণ দিয়ে দেওয়া হলো। আবার একটু হলুদ গুঁড়ো দিতে হবে। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নাকি দেখি, আরো তো হবে, জল মরবে তো এটা। জল দিতে হবে, কমিয়ে দিই গ্যাসটা। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে সরষা বাটা, সরষা বাটাটাকে জলে গুলে ছেঁকে নেওয়া হচ্ছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিতে হবে। আচ্ছা চিনি দেওয়া হবে না? না, এতে চিনি দেওয়া হয় না। মিষ্টি মিষ্টি লাগলে তো ভালো হতো। লঙ্কা হয়েছে না? আপনি কি খান? এ তো সর্বভুক প্রাণী রে। আপনি কি সুটকি মাছের তরকারি খান? হ্যাঁ খাই। এটা প্রথম না আগে খাওয়া হয়েছে? আগে একবার দুবার খেয়েছি, খুব ভালো গন্ধ উঠেছে, টেস্টও হয়েছে। আজকে কোনো গন্ধ নেই, না সেই সুটকি মাছের গন্ধটা নেই। এটা লাস্ট ফিনিশিং, কাঁচা সর্ষের তেল আর কি, কাঁচা লঙ্কা দুটো। ব্যাপক গন্ধ, এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার নেই। রান্না কমপ্লিট, এবার শুধু খাবার পালা। কি কি মেনু আছে? ডিমের ঝোল, মাছের আলু দিয়ে মাথা ভাঙা, আর ফুলকপি ভাজা, হিট করা সুটকি মাছের চচ্চড়ি।
দেখতে পাচ্ছ এখানটা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আজকে অনেক ধরনের তরকারি হয়েছে আর শুটকি মাছের তরকারিটা নাকি খুবই ভালো হয়েছে খেতে। আর যদি কেউ এই রান্নাটা আগে কখনো করনি বা খেতে চাওনি তাহলে বাড়িতে এই রেসিপিটা একবার করে দেখতে পারো, সত্যি রান্নাটা খুবই ভালো হয়, খেতে খুবই অসাধারণ হয়। তাহলে আজকের ব্লগটা এখানটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।